সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই ঝড়ে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ রিপোর্ট মিনাকা থেকে সরাসরি। আমরা দেখাতে থাকবো যে ফিশারিগুলো ছিল সেখানে কিন্তু সব জায়গায় জলমগ্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি মিনাকা থেকে। মিনাকায় যে ফাটাগুলো ছিল সেখানে সব জল উঠে গেছে। এমনটাই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। যারা ছিল তারা ভাটা থেকে চলে আসছে। দাদা আপনার বাড়ি কোথায়? এক নম্বর চৈতল। এখানে ভাটায় থাকতেন আর কি? তারা থাকে মানে এই ঘর ডুবে যাওয়ার জন্য চলে যাচ্ছেন, তাই তো? চলে যাচ্ছে। আপনার নাম? ভূষণ। ঠিক আছে, আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মিনাকা থেকে বাকিউল্লাহ গাজী রিপোর্ট, বাংলা সংবাদ 24। বাংলার সংবাদ 24 সকল দর্শককে জানায় আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমরা আছি মিনাকা উলামী কোথা জয়গ্রাম। এই বিখ্যাত নদীর বাঁধ ভেঙে ছিল, রীতিমতো ঋষি এসে গেছে সেগুলি বাঁধ সরানোর জন্য। দেখতে পাচ্ছেন এক হাজার করে জল ঢুকে আছে। দেখছেন রীতিমতো মিনাকা থেকে দেখতে পাচ্ছেন এক হাজার করে জল ঢুকে গেছে। কিন্তু প্রচুর মানুষের সেখানে ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন বাংলার সংবাদ 24। সরাসরি দেখছেন বাংলার সংবাদ 24। মিনাকা থেকে বাকিউল্লাহ গাজীর রিপোর্ট, বাংলার সংবাদ 24। সরাসরি দেখতে পাচ্ছেন যে এই ভাটার মধ্যে কিন্তু প্রচুর জল ঢুকে গেছে। মানুষ যে একটা ভিত্তিতে মধ্যে আছে। আমরা এসেছি বাংলার সংবাদ 24 চ্যানেল থেকে। এই নদীবার ভেঙেছে কতটা আস্তে আস্তে পুকুর মধ্যে মানে সারা বলছে পৃথিবী এসে গেছে। দেখছি রীতিমতো রান চলবে আমার দাদা। চলবে কতক্ষণ লাগবে বলে মনে হয়? এখন ভাঙা দ্বারা যাই না, কি বলবো। প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। এখন ক্ষতি এই ভাটা মালিকদের হয়ে যেতে গেছে এই পাটটা। ও রাত্রে ব্যাপারে কিছু হয়েছে মানে দেখছি যে ফিশারিতে যেসব মাছগুলো চাষ হচ্ছিল এক হয়ে গেছে টোটাল। মানে তাদের খুব ক্ষতি হয়েছে, তাদের ক্ষতি হয়েছে। তা আপনার কাছে এদের জন্য সরকারের কাছে কী আবেদন? ঠিক আছে, আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জানতালি মোল্লা। ফিশারিতে সংসার চলত মানুষের, সেই ফিশারি এই কিন্তু জলে পুরো ধ্বংস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিন্তু এক হাঁটু করে জল, প্রচুর মানুষের সেখানে সম্মোহন আছে। গ্রামবাসীরা ছুটে এসেছে কিন্তু রীতিমতো। মিনাকা থেকে বাকিউল্লাহ গাজী রিপোর্ট, গ্রাম বাংলা সংবাদ।
ডুবে যাবো তা কি দেখতে পাচ্ছেন, কিন্তু এক ফুট উপরে জল ডুবে গেছে এখানে। এখানে কাজ শুরু হয়েছে, বাঁধের কাজ শুরু হয়ে গেছে। কতক্ষণ লাগবে বলে মনে হয়? প্রচুর ক্ষতি হয়েছে তো মানুষের। কি চান তাদের হয়ে সরকারের কাছে? আপনার নাম? আমার নাম দেখতে পাচ্ছেন বিষয়টি কিন্তু রীতিমত চলে গেছে। এমন তাই চিত্র আমরা তুলে দেখছি, দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর মানুষের সম্ভাবনা আছে। এখানে দাঁড়িয়ে এখান থেকে ট্রেনে দেয় ভাঙাটা, বুঝলেন? আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে জায়গাটা ভেঙেছিল সেই জায়গাটায় কিন্তু রীতিমতো জিসিবি চলে গেছে। সরাসরি দেখছেন মিনাটা থেকে, কিন্তু এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতারা চলে এসেছে। কিভাবে সাধারণ মানুষের সহযোগিতা করা যায়? মাছ চাষিদের বহুত ক্ষতি হয়েছে বলে এমনটাই খবর পাচ্ছি আমরা সাধারণ মানুষের কাছ থেকে। দেখতে পাচ্ছেন রীতিমতো সেখানে জিটিভি চলে গেছে। মিনাখাতে গিয়ে বাকিউল্লাহ গাজী, রিপোর্ট বাংলার সংবাদ 24।